Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Muhammad Gulam Malla, Bandhan Media Pradhaner Daitte, Dirgho 59 Bochhor Jabot, Ei Porjonto Inshallah 29742 Ta Biya Sompurno Korechi. Ajke Amader Inshallah 2 Ta Biya Ache Aro. Bandhan Media, Asthar Opor Ek Naam. Apnara Sobai Amar YouTube E Dekhte Parben. Ar Asha Kori Apnara সারা বিশ্বে যত মুসলমান আছেন বা বাঙালি আছেন সবাই আমার বন্ধন মিডিয়া ইউটিউব সবাই আমার চ্যানেল দেখেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মানি যত আছেন বাইরে সব বাইরে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন এইজন্য আমি প্রতিনিয়ত 1 ঘন্টার জন্য ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা থাকেন বিদেই আমি সারাক্ষণই আমি আপনাদের ভিডিও দেখাই আজকে আমাদের ভিডিওতে হবে 14তম পর্ব আজকে যারা বিধবা বন্দা ডিভোর্সি যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না এবং সংসার করেছে স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে এরকম মেয়ে যারা আছেন যাদের সন্তান হবে না বা একটা সন্তান হয়েছে স্বামী হয়তো নিয়ে গেছে এরকম মেয়ে হাজার হাজার আমাদের এখানে আমি প্রথম পর্ব থেকে আরম্ভ করে আজকে 14তম পর্ব শুরু করছি আর যারা আমাদের এই পর্বের মধ্যে যারা যে মেয়েটাকে পছন্দ করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে সঙ্গে সঙ্গে ছবি এবং সিমি পাঠিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আমি এই মেয়েটাকে পছন্দ করি তার বয়স তার লেখাপড়া তার যোগ্যতা সব কিছু আমাকে জানায় যখন বলবেন তখন আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার মেয়েদের ছবি পাঠাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং তার আগ্রহ করে আপনারা মেয়েটা দেখে যদি পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ তাহলে ব্যবস্থা করতে পারেন আমাদের অফিসে অথবা আপনাদের বাড়িতে করতে পারেন মেয়েদের বাড়িতে বাসায় করতে পারেন হ্যাঁ অথবা আপনারা যে কোনো কমিটি সেন্টারে করতে পারেন আমাদের এখানে যারা আছে এটা সবাই জানে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনোদিন দুই নম্বরে ভাগি বাটপারি চলে না এখানে আমরা সততার সাথে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যেভাবে বিয়ে শাদি দিয়ে আসছি 15 বছর করছি বিনা পয়সা যে 15 বছর বিনা পয়সা কাজ করেছি আমার হোটেল ছিল বেকারি ছিল লাইব্রেরি ছিল সব কিছু ধ্বংস করেছি একমাত্র আপনাদের আপনাদের কাজ করতে যাই আপনাদের ভালো মন্দ দেখার জন্য আপনাদের ছেলে মেয়ের বিয়ের জন্য বা আপনাদের বিয়ে শাদির জন্য আমি যেভাবে শ্রম দিয়েছি যেভাবে শ্রম দিয়ে আসছি বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমার হাতে বিয়ে হয় না 200-500 করে প্রত্যেকটা জেলায় 64টা জেলার মধ্যে এমন কোনো জেলা নাই যে আমার মাধ্যমে কাজ হয় নাই সারা বাংলাদেশে যে সুনাম করেছি এই যে আজকে যে মেয়েটা দেখাচ্ছি এই 14তম পর্ব 91তম মেয়েটা পাসপোর্ট সাথে দিয়ে হয় মেয়েটা স্থানীয় গাজীপুরের স্থানীয় মেয়ে বাড়ি আছে দুইটা মেয়ের নামে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা যদি তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সিয়াসিতে জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি আজ মেয়েটা ফরিদপুরে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন মেয়েটাকে এত সুন্দর চেহারা মেয়েরা ফরিদপুর বাড়ি হলে ডাকাতে ছাড়েন যদি কোনো ভাইয়ের ভালো একটা ছেলে থাকে বা আপনার যদি দুইটা বাচ্চা থাকে বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না এইটারই কিন্তু ছেলে সন্তান হবে না দুইটারই ছেলে সন্তান হবে না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই সে নির্বিঘ্নে ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ে দিকে নিজের ছেলে মেয়ের মতন গড়ে তুলবে ইনশাল্লাহ যেহেতু আপনার ওয়াইফ নাই ওয়াইফ মারা গেছে বা চলে গেছে বাচ্চাটির সমস্ত দায়িত্ব এরাই বহন করবে ইনশাল্লাহ কাজে তাদের যত ছেলে সন্তান ওইগুলোই তাদের ছেলে সন্তান হিসেবে তারা গ্রহণ করে নেবেন তারপরটা 13 নম্বর সেক্টরের বাড়ি ওনার 90তে জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি আট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনম্বর কালী ভালো মেয়ে নামাজি দাবি যারা বংশীয় মেয়ে মাতৃগুল পিতৃগুল দুটোই ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড যে কোনো দেশে থাকেন না কেন যদি বাংলাদেশের কোনো ভালো মেয়ে চান এই যে মেয়েটা 92তে জন্ম মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি আজ যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম্বর একটা মেয়ে বাইরের যে কোনো দেশে থাকেন না কেন আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্তি নাই আসুন আমাদের বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কাবাসিয়া গাজীপুরের বাড়ি 88তে জন্ম পাসপোর্ট 4 ইঞ্চি আজ মেয়েটা ইতিহাসে বাস করেছেন যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা তার বালিগারি সবাই আছে ভালো একটা মানুষের দরকার যদি আমার ভালো একটা মানুষ তারা আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো সেক্টর 8 নম্বরে বাড়ি মেয়েটা 79তে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন লম্বা চূড়া মেয়েটা সরকারি জব করেন মেয়েটার জন্য অনেক ছেলেই বলেছেন আজকে ভালো করে দেখুন মেয়েটা হলেন আমাদের আবহাওয়া অফিসে জয়েন্ট সেক্রেটারি আবহাওয়া অফিসের মেয়েরা যে চাকরি করেন তার সরকারি একটা প্লট রয়েছে এবং তার একটা কোয়ার্টার পেয়েছেন সরকারি
46 বছর যাবত আরো এই কোয়ার্টারে থাকতে পারবেন। এর ভিতরে যদি তার কোনো আপনি যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স যদি আপনার সাইজ হয় 50 হয়, তার কোনো আবৃত্ত নাই, সে একটা ভালো মানুষ চাচ্ছে, তার আনমেরিড একটা মেয়ে বয়স হয়ে গেছে অনেক, বাবা মা দুইজনে মারা যায়, জামালপুরে মেয়েদের জমিদার ফ্যামিলির মেয়েটা দুইটা গুণ মাত্র ভাই নাই, যদি তাকে কেউ পছন্দ করেন, এক নম্বরে তার বেতন হইল 80,000 টাকা বেতন পাচ্ছেন বাংলাদেশের মধ্যে, এবং তার সরকারি কোয়ার্টারের মধ্যে থাকতেছেন, ফার্স্ট ক্লাস একজন অফিসার সে, যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স আপনার 60 বা 50 থেকে 60 হয়, তার কোনো আবৃত্ত নাই, বন্ধ মেডাম মাধ্যমে যোগাযোগ করুন, আমি মাস্টার সহ বিয়ে বা ছিল তার কোনো আবৃত্ত নাই, আপনি মেরিট হলে অসুবিধা নেই, বউ মারা গেছে বা চলে গেছে, দুইটা বাবার একটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নেই, আসলে আমাদের বন্ধ মেডাম মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নার্গিস ম্যাডাম, মেয়েটা 82 জন্ম, এই নার্গিস ম্যাডাম 82 জন্ম, তার হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি, যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু উত্তরা 3 নম্বর সেক্টর একটা বাড়ি রয়েছে এবং মায়ের কারণে তার 3টি ফ্ল্যাট রয়েছে, এবং 3 নম্বর সেক্টরে আরও তার প্লট রয়েছে, এবং 4 নম্বর সেক্টরে তার 1টি ফ্ল্যাট রয়েছে, ওই ফ্ল্যাটটা 3 কোটি টাকা দামে ক্রয় করেছেন, এইটা ভাড়া দিয়ে রেখেছেন, এবং তার পূর্বাঞ্চলে জমি আছে আরও, এবং আমাদের গাজীপুরে অনেক জমি আছে, সে একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর, এবং সে উপজেলা চেয়ারম্যান ছিলেন, যে কোনো কারণে সে এখন ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এখন তার শুধু একটা স্বামীর দরকার, সে এখন সংসার করবে, তারও কথা হলো আমি সংসার করবো, আর কিছুই আমি করবো না, আর নির্বাচনে যাব না কখনো, সে আবার আল্লাহ ভক্ত মানুষ, পাঁচ ভক্ত নামাজ করেন, কোনো দিন সে নিজের হাতে কাজ করে নাই, অন্যান্য যারা কন্ডাক্টর তাদেরকে দিয়ে কাজ করে আন, 1 লাখ থেকে 2 লাখ 2 কোটি, 1 লাখ থেকে 1 কোটি, 1 লাখ থেকে 50 লাখ 40 লাখ এইভাবে পাইছেন উনি, এবং ব্রিজগুলো যে করেছেন ওনার মাধ্যমে কন্ডাক্টররা ব্রিজ করেছেন, রাস্তা করেছেন, এবং অনেক আলপাট করেছেন, সবগুলোই ওনার অবদান, ওনাকে উনি আস্তে করে চলে আসছে, উনি কন্ডাক্টরের মাধ্যমে সব কিছু আপনার সমাধান করেছেন, যে ধরুন তার 3টা গাড়ি এখন বর্তমানে আছে, তার ফ্ল্যাটের বাড়ির কোনো কিছুর অভাব নাই, এবং মাদারীপুরে সে একটা বাড়ি করেছেন, চারতলে একটা বাড়ি করেছেন, দুপ্লেক বাড়ি, ওই বাড়িটা করতে তার মিনিমাম 15 কোটি টাকা খরচ হয়েছে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন, ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা মানুষ পাবেন, যদিও তার বয়স 38 বছর 38 39 বছর, কিন্তু তার জন্য একটা ভালো ছেলে থাকছে আমাদের এখানে, অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন, ভালো মানুষ পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বন্ধ মিডিয়া হয়েছে, আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন। তারপর 91 জন্ম হাইজলে 5 ফুট 3, MBA করেছেন মেয়েটা রামপুরেতে, তার বাড়ি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 79 জন্ম, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম একটা মেয়ে, সন্তোষিষ্ট একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না, আপনার যদি দুইটা বা একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই, বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো দেশের বাড়ি হলো নোয়াখালীতে, মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম, মেয়েটা মেট্রিক পাস, 5 ফুট 3 ইঞ্চি, দেখতে শুনতে ভালো, ভালো মেয়ে তাহলে ভালো ছেলে থাকলে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 85 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, দেখতে শুনতে চমৎকার, বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে আপনার যদি 2-3টা বাচ্চা থাকে তার কোনো অভিজ্ঞতা নেই, তার যেহেতু ছেলে সুন্দর হবে না, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, অতি তাড়াতাড়ি বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের হাতে সময় আছে মাত্র 2 মাস, এই 2 মাসে সারা বাংলাদেশের যত ইউরোপ পার্টিতে আছে সবাই কিন্তু 2 মাসের মধ্যে ফিরে আসবে, এবং কেউ 1 মাসের ছুটি, কেউ 15 দিনের ছুটি, কেউ 25 দিনের ছুটি, কেউ 1.5 মাসের ছুটি আসবেন, এর ভিতরে তারা বিয়ের সাথে কাজ করে ফেলবেন, যদি কোনো ভালো ছেলে পায়, আপনারা তৈরি থাকেন, যারা সদস্য হয়েছেন আপনারা তৈরি থাকেন, যদি বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে আপনারা রেডি থাকেন, আর যদি দেশের মেয়ে তার কোনো আবৃত্ত নাই, আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আসলে আমাদের বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, যোগাযোগের ব্যবস্থা করবেন, এরকম মেয়ে হাজার হাজার রয়েছে, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, ভালো মন্দ বিচার করবেন আপনারা, আমি টাকা মালিক দেখাইতেছি, সুন্দর সুন্দর ভালো ভালো ফ্যামিলি রয়েছে, যদি আপনাদের কোনো কথা থাকে আমার কাছে বলবেন, বলার তাহলে আমার কাছে বলবেন, টাকা পয়সার সুবিধা অসুবিধা মানুষের থাকতে পারে, যদি 32 টাকার সমাধান অসুবিধা হয় আমার কাছে বলবেন, প্রয়োজনে কম দিবেন, কিন্তু আমি চাই আপনাদের কাজ হোক, টাকা বড় কথা নয়, যাদের টাকা সমস্যা থাকতে পারে আপনাদের আমার সাথে যোগাযোগ করবেন, 32 টাকার শুধু দেওয়ার চেষ্টা করবেন, আর আমি অন্যথায় কোনো আপনাদেরকে হয়রানি করবো না, টাকার জন্য হয়রানি করবো না,
আসলে আমাদের বান্ধবীরা যোগাযোগ করে ভালো ভালো সুযোগ রয়েছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেন। তারপরে মেলা তিন নম্বর আমাদের চারটা তিন নম্বরে বাড়ি তেরো নম্বরে রোডে গ্রাম হলে বরিশালে মেয়েটা ভালো একটা জব করেন, সরকারি জব করেন, বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার একটা বা দুইটা বাচ্চা ছেলে তার কোনো আবৃত্ত নাই, প্রত্যেকটা মেয়েরই ছেলে সন্তান নাই। যদি আপনার একটা দুইটা তিনটা বাচ্চা থেকে আবৃত্ত নাই, এরা সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ, এবং সৎভাবে ভালো বাকি জীবনটা সৎভাবে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করবে, আর বাকি সময়টা স্বামীর সাথে দিবে। কারণ বারেবারে বিয়ে শাদী মানুষ চিন্তা করে না, বিয়ে শাদী একবার হয়, ভুল কারণে যদি কোনো চক্রান্ত হয়, যদি কোনো অসুবিধা হয়ে যায় দ্বিতীয়বারে আর ভুল করে না, দ্বিতীয়বারে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করে ভালো নিয়ে সবাই খেতে পারে, খারাপটা নিয়ে খাওয়ার চেষ্টা করে পরবর্তীতে কোনো ভুল হইলেও এটা সমাধান করে নিবে। আসুন আমাদের বন্ধুবান্ধব মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। এই যে শিল্পপতি মেয়ে পুরান টাউনে তার পাঁচ ছটা বাড়ি রয়েছে, মার্কেট রয়েছে, তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী বসে নাই, তা দুইটা মেয়ে বাচ্চা আছে, যদি তাকে সাধারণ গ্রহণ করেন অনেক বাড়ি গাড়ির মালিক হবেন, অনেক বাড়ি পাবেন, ঠিকানা অনেক কিছু তাদের পুরান টাউনের মধ্যে জমিদার ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুবান্ধব মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েদের আমাদের বসন্ত রাতে বাড়ি, মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফোকসা, মেয়ের বাবা ছিলেন প্রফেসর গাজীপুরের স্থানীয়। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুবান্ধবের মাধ্যমে এই ডিভোর্স পয়েন্টার জন্য আসুন, তার কোনো ছেলে সন্তান হবে না। আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 82 জন্ম, মেয়েটা এম এ পাস করেছেন এবং ফয়জাবাদ কলোনির পাশে তাদের বাড়ি, দক্ষিণ ঘানেও তাদের বাড়ি আছে, তিনতলা বাড়ি। মেয়েরা এক বোন এক ভাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে এইগুলা খুঁজে নেবেন, সংগ্রহ করে নেবেন। তারপরে মেয়েটা 85 জন্ম, 5'2" আয়, মেয়েটা এম এ পাস করেছেন, মেয়েটা অত্যন্ত ভদ্রন্য একটা মেয়ে, মেয়েরা বাবা মা দুজনেই নেই, জীবিত নেই। যদি তাকে সাদরে গ্রহণ করেন, 14 নম্বর সেক্টরে দুটি ফ্ল্যাট রয়েছে তার নামে, আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মণিপুরে ইঞ্জিনিয়ার মেয়ে মণিপুর, হ্যাঁ মণিপুরে তার বাড়ি, সিরাজগঞ্জের মেয়ে মণিপুরে তার ছয়তলা বাড়ি রয়েছে, 81 জন্ম, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র সন্তুষ্ট। সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত ভালো থাকে, অত্যন্ত ভালো ফ্যামিলি, অত্যন্ত ভদ্র ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 85 জন্ম, দেখতে শুনতে ভালো, তার স্বামী ছিল থানার ওসি, অতীত থেকে রিটায়ার হওয়ার পরে সে মারা যায়, রিটায়ার হয় নাই, চাকরি থাকাকালীন তার স্বামী মারা যায়, এবং উত্তরা 11 নম্বর সেক্টরে দুইটা বাড়ি রয়েছে তার নামে, এই বাড়ির মালিক হবেন। যদি তাকে সাদরে গ্রহণ করেন, স্বামী মারা যাওয়ার পরে দুইটা বাচ্চা এমডি কাছে নিয়ে যান। আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে, এমন কত রকমের অসুবিধা আছে মানুষ, কত সুযোগ সুবিধা আছে, আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ, কেউ খালি হাতে ফিরে যেতে হবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তারপরে মেয়েদের মোহাম্মদপুরে তার তিনটা ফ্ল্যাট রয়েছে, মেয়েটা ডাক্তার, সিরাজগঞ্জে বাড়ি, এই ডাক্তার মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই, বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে সিরাজগঞ্জের মেয়েটাকে সাথে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন, মেয়ের বাবাও ডাক্তার, মাও ডাক্তার, মেয়েও ডাক্তার। আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে, কেউ খালি হাতে ফিরে যাবেন না, প্রত্যেকটা মেয়ে সত্য এবং সফল ফ্যামিলি, আসুন আমাদের এখানে যোগাযোগ করো। তারপরে মেয়েটা বসুন্ধরা আয়ুবী লেকচার হিসেবে সে জয়েন করেছেন, 81 জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা মেয়েটা, তার নামে একটি ফ্ল্যাট রয়েছে আমাদের 9 নম্বরে। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন, আসুন আমাদের এখানে যোগাযোগ করে, অনেক ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে। তারপরে ফ্যামিলি রইল, বাবা হইলেন ক্যাপ্টেন বিএফ, হ্যাঁ বিহার সায়েন্স কলেজ থেকে, সায়েন্স কলেজের প্রিন্সিপাল, এবং মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, বাড়ি দাঁড়াতে দিয়ে হয়েছে, তার বাড়ি আছে দুইটা, এবং দুই মেয়ে এক ছেলে, প্রত্যেকটার জন্য বাড়ি গাড়ি সবই আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা পাসপোর্ট আইনি যায়, দেখতে শুনতে ভালো, মেয়ের নামে একটি বাড়ি দাঁড়াতে বাড়ি রয়েছে, তিনজনের জন্য নামে তিনটা বাড়ি, দুই বোনের জন্য দুইটা বাড়ি, ছেলের জন্য একটা বাড়ি, তিনটা বাড়ি মোট রয়েছে তাদের। এবং আমাদের যে মডার্ন কলেজের চেয়ারম্যান হলো মেয়ের বাবা, উত্তরা যে মডার্ন কলেজ, যেটা মডার্ন কলেজের চেয়ারম্যান হলো মেয়ের বাবা, সে উনি এক সময় ক্যাপ্টেন থেকে রিটায়ার করেছেন, তারপরে কলেজের ব্যবসা করেন উনি, এবং দুইটা কলেজ, তার দুই জায়গায় আছে, একটা উত্তরা একটা হলো মোহাম্মদপুরে, দুইটা কলেজের মালিক বাবা, দেখতে শুনতে ভালো মেয়ে, ভদ্রনম্বর একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধু মিলে আমার জীবনে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে,
অষ্টআশিতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি আজ ছুটি এনে থাকে মেয়েরা, যদি কোনো ভাই ছুটি এনে যাচ্ছে তার ছুটি এনে যেহেতু মেয়েরা ছিঁড়ি দেন, এই যেহেতু অষ্টআশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার একটা বা দুইটা বাচ্চা আছে যদি ছুটি এনে যাইতে তার বন্ধ মিলে মাঝে মাঝে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ রয়েছে, আসুন আমাদের এনে যোগাযোগ করে এরকম সুবর্ণ সুযোগ করে দেবেন। এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে, আসুন আমাদের বন্ধ মিলে মাঝে মাঝে যোগাযোগ করুন। আল্লাহ রহমতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক ইনশাল্লাহ একটা পরে দেখাইতে পারবেন ইনশাল্লাহ, এবং যতবার দেখবেন বিনা পয়সা দেখতে কোনো একটি টাকা খরচ থাকবে না, সমস্ত খরচ আমাদের দায় দায়িত্ব সব আমরাই বহন করে নিব। তারপরে দেখা দিয়ে পরে তখন ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে, ইনশাল্লাহ তোরা মিলে যাবে অটোমেটিক আল্লাহ রহমতে। আসুন আমাদের বন্ধ মিলে আমাদের যোগাযোগ করে আমাদের ঠিকানা খুঁজে নেবেন এবং মেয়েদের ঠিকানা সবাই খুঁজে নেবেন, সঠিক ঠিকানা সঠিকভাবে আমাদের এখানে পাবেন, তথ্য মেয়েদের কোনো ভুল পাবেন না। এবং আমাদের রবি চব্বিশ ঘন্টা খোলা থাকে, সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে, কোনো বন্ধ পাবেন না আমাদের এখানে। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং সুন্দরভাবে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবেন, আসুন আমাদের এখানে নিশ্চিন্ত আসুন ইনশাল্লাহ। বন্ধ মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কোনো দিন সে কেউ ইনশাল্লাহ খালি হাতে যাওয়ার ইনশাল্লাহ আমরা চাই না যে খালি হাতে যান, আল্লাহ ইনশাল্লাহ আপনাদের তোরা মিলাবে, কোনোটা দুদিন আগে হবে কোনোটা দুদিন পরে হবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আসবেন আমাদের এখানে, সবাইকে আমি সালাম জানিয়ে আজকের মতো এখানে বিরতি নিলাম, নামাজের টাইম হয়ে গেছে, আজকে জুমার নামাজ, সবাই নামাজে চলে যাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।